গত বছর 7 অক্টোবর থেকে গাজায় চলছে ইসরায়েলি সেনাদের নৃশংসতা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। খাদ্য, পানি ও বাসস্থানের অভাবে মানবেতর জীবন কাটছে গাজাবাসীর। উপত্যকাটিতে সংঘাত বন্ধে দফায় দফায় আলোচনা হলেও বারবারই তা ব্যর্থ হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এই চুক্তি গাজাবাসী সহ অনেকের মনে আশার সঞ্চার করেছে। গাজায় যুদ্ধ বন্ধে নতুন করে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে একাধিকবার সংঘাত বন্ধের প্রতিশ্রুতি দিলেও ব্যর্থ হয়েছে বাইডেন প্রশাসন। হোয়াইট হাউসে 2 মাসেরও কম সময় আছেন জো বাইডেন। এর মধ্যেই তুরস্ক, মিশর, কাতার, ইসরায়েল ও আরও কয়েকটি দেশের সঙ্গে মিলে গাজায় যুদ্ধবিরতি, ইসরায়েলে জিম্মি মুক্তি ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চান বলে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান মার্কিন প্রেসিডেন্ট। গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টার মধ্যেই ইসরায়েলকে আরও $68 কোটি অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পরই এমন খবর প্রকাশ্যে এল। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, কয়েক মাস ধরেই অস্ত্রের এই প্যাকেজ চূড়ান্ত করার বিষয়ে কাজ চলছিল। গত সেপ্টেম্বরে কংগ্রেসনাল কমিটি এটি যাচাই বাছাই করে, আরও বিস্তারিত পর্যালোচনার জন্য অক্টোবর মাসে তা জমা দেওয়া হয়। নতুন এই অস্ত্রের চালানে রয়েছে 100 বোমা ও লক্ষ্য বস্তুতে নির্ভুলভাবে হামলার উপযোগী কয়েক হাজার সরঞ্জাম। যদিও বাইডেন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। অস্ত্র বিক্রির বিষয়টি সামনে আসার পর বিশ্লেষকরা বলছেন, বাইডেন প্রশাসন একদিকে গাজায় যুদ্ধবিরতির চেষ্টা চালাচ্ছে, অন্যদিকে ইসরায়েলের কাছে $100 কোটি অস্ত্র বিক্রি করছে, যা মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের বহিঃপ্রকাশ। রাইসা জান্নাত, সময় সংবাদ।